والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها عليها ملائكة غلاظ شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال تعالى قد أفلح من سكاها وقد خاب من دساها وقال تعالى وأنذر عشيرتك الأقربين الحمد لله আমরা গত দার্সে করেছি দাওয়াতের যে নীতিমালা রয়েছে প্রসঙ্গে আমরা দার্স গ্রহণ করেছি দাওয়াতের আরকান রুকুন যার উপর দাওয়াত প্রতিষ্ঠিত আমরা বলেছি দাওয়াতের রুকন তিনটি দায়ী যিনি দাওয়াত দিবেন আল্লাহর পথে ইমানের পথে তাহিদের পথে দাওয়া দিবেন তার সম্পর্কে তার মর্যাদা নিয়ে কিছুটা আমরা আলোকপাত করেছি এবং তার বৈশিষ্ট্য একজন সফল দায়াল্লাহ তার গুণাবলী বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছুটা আলোচনা পেশ করার প্রয়াস চালিয়েছি গত দার্সে আজকে দাওয়া এর দ্বিতীয় রুকন হলো মাদ মাদ লেখা এখানে মূলত শাব্দিক আরবি অর্থ হচ্ছে মায় যাকে দাওয়াত দেওয়া হয় যাকে দাওয়াত পেশ করা হয় যাকে আহ্বান করা হয় দাওয়াত দেওয়া আল্লাহর পথে ইমানের পথে ওর অথবা তিতর ওখানে আমাদের সামনে আসবে সেটা হলো দাওয়াত এর বিষয়ে বস্তু নিয়ে আলোচনা হয়তো সেটা আমরা আজকে দার্সি আমরা সেটা ইনশাল্লাহ শেষ করবো তো মা দর্গাবুন কাকে বলে যার কাছে দাওয়াত পেশ করা হয় তাকে বলা হয় সে মুসলিম হতে পারে কাফির হতে পারে নারী হতে পারে পুরুষ হতে পারে তবে দাওয়াতের ক্ষেত্রে কারা অগ্রগণ প্রশ্ন হলো যার কাছে দাওয়াত পেশ করা হয় আমি যাকে দাওয়াত দেবো সেই যে মুসলিম হতে পারে কাফের হতে পারে কোন পুরুষ হতে পারে নারীও হতে পারে মুসলিম গাফেল কোনো নারী হতে পারে তার কাছে পর্দা সহকারে ওই জন্য মিলে ইসলামী পরিবেশে দাওয়াতিউলি মানের পথে আল্লাহর প্রতি কোরআন সেটাও হতে পারে তবে প্রশ্ন হলো ক্ষেত্রে তারা অগ্রগণ তাকে দাওয়াতি কাজ করতে সবাই আগ্রহ দাওয়াতি কাজ করি আমরাও আমিও কিন্তু মেয়ের ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই তোর মুখ করে থাকি প্রথমে নিজের নাফস নিজেকে নিজের নাফ নিজেকে দাওয়াত নিজেকে সংশোধন করা অতিরিক্ত এ আমার নিজেকে সংশোধন করা তারপর হলো পরিবার নিকট আত্মীয় তারপর অন্যান্য আত্মীয় স্বজন তারপর পাড়ার প্রতিবেশী অতুপুর অন্যান্য লোকজন অন্যান্য লোকেরা আমরা দেখা যায় যে দিকে দাওয়াত দিই নিজেকে ঠিক করা পরিবারকে ঠিক করার এক্ষেত্রে আমাদের অনেকের মাঝে আপলতি বা উদাসীনতা রয়েছে আল্লাহ আমাদের সংশোধন দান করুন তো নিজেকে প্রথমে সংশোধন করতে হবে প্রশংকে আল্লাহ করুন আসাম নয় এবং দর্শন রায়দে বলছেন ওয়ার্দ এফুল্লাহ হাম কাহা হা ওয়াদ অ্যাফ ইল্লাহ হামদাদ কাহা অবশ্যই সে কৃতকার্য হয়েছে সফল কাম হলো যে নিজেকে পরিশুদ্ধ করলো যে নিজের আত্মাকে নিজেকে পরিশুদ্ধ করবো করেছে পবিত্র করেছে বিশ্বাস থেকে অন্যায় বিচার থেকে খারাপ ধারণা পোষণ থেকে কাবিরা অন্যান্য গুণা থেকে পাপা থেকে অহংকার দাম্ভিকতা সহকারে যত ধরনের এই কলুষতা আছে আছে যত অন্যায় রয়েছে নিকৃষ্ট স্বভাব রয়েছে তো সেগুলো থেকে নিজেকে যে পবিত্র করলো সে কৃত কার্য হলো আর অবশ্যই সে ব্যর্থ হলো ক্ষতিগ্রস্ত হলো ব্যর্থ হলো মেন যে নিজেকে কলুষিত করেছে

যার ইন্ধন হবে মানুষ এবং পাথর সেটা আমরা আগেও বলেছি এজন্য প্রথমে নিজেকে সংশোধন করতে হবে তারপর পরিবার পরিজন এরপর আত্মীয় স্বজন নিকট আত্মীয় এই প্রসঙ্গে আল্লাহ আরব এর তৃশ চোদ্দ নম্বর আয়তে বলছেন আল্লাহকে আল্লাহ আদেশ করেছেন তো প্রত্যক্ষ ভাবে আল্লাহ রসুলকে আদেশ করা হয়েছে আর পরোক্ষভাবে আল্লাহ দেওয়া হয়েছে আর আপনি সতর্ক করুন প্রীতি প্রদর্শন করুন আর শির আপনার আত্মীয় স্বজন যারা আছে আলুর নিকট আত্মীয় যারা আপনার নিকটবর্তী নিকটতম আত্মীয়দেরকে আপনি সতর্ক করুন ভীতি প্রদর্শন করুন জাহান নামে ইমান আনয়ন না করলে সৎ না করলে যে ভয়াবহ শাস্তি রয়েছে আপনি সম্পর্কে এদেরকে সতর্ক সাবধান করুন নিজেকে নিজের পরিবারকে আত্মীয় যারা আছে কাছে যারা এদেরকে প্রথমে ঠিক করতে হবে এমন আলাসমতাল বা করার এর চৌচলিশ নম্বর আয় বলছেন ইহুদিদেরকে আল্লাহ তাআলা বশোনা করে এটা আল্লাহ বলেছেন আতামুরুনা আন-নাস বিলBirri আতামুরুনা আন-নাস বিলBirri ওয়া তানহাউ আনফুসাকুম কি তোমরা কি মানুষদেরকে সৎকর্মের ভালো কাজের আদেশ করো ওয়া তানসাউনা আনফুসাকুম এবং তোমরা নিজেদেরকে ভুলে যাও নিজেদের অথচ তোমরা আসমানি কিতাব তোমরা তেলাবাদ করো আর ফলে তা আঁকি লুন তারপরে কি তোমরা বুঝবে না হৃদয়ঙ্গম করবে না এখানে আমাদের এই পাঠ্য বইয়ে অনুবাদ করা আহ তোমরা কি কি তোমরা চিন্তা করবে না চিন্তা করো না তো চিন্তা করা এটা বাবার তো হতে পারে কিন্তু এটা আকল আকির মানে চিন্তা করা উদ্দেশ্য না বরং উপলব্ধি করা বোঝা আকল তোমরা কি তথাপি তবু কি তোমরা উপলব্ধি করবে না বুঝবে না হৃদয় অঙ্গম করবে না তারপর আমাদের পয়েন্ট হলো যে মা তার হক অধিকার কি তার প্রাপ্য তার কি হক অধিকার রয়েছে দাওয়াতকৃত ব্যক্তি যাকে দাওয়াত দেওয়া হয় তার যে মুখ্যাবি দাবি দাবি বলতে তার হক রয়েছে অধিকার রয়েছে প্রাপ্য রয়েছে তেমনি তার উপর কিছু দায়িত্ব আছে তো সম্ভবত মা যাকে দাওয়াত দেওয়া হয় তার সর্বাধিক গুরুত্বপূর্ণ হক বা দাবি তার পাওয়া হচ্ছে তাদেরকে উদ্দেশ্য করা হবে তাদের উদ্দেশ্যে আপনি যাবেন তাদের কাছে দাওয়াত সঠিক দাওয়াত পেশ করা হবে তাদের কাছে দাড়ি প্রেরণ করা হবে তাদের জন্য দাওয়াত যেন হঠাৎ করে না হয় যেমন তেমন করে যেন না হয় এমনিতেই যেমন তেমন গুরুত্বহীনহীন ভাবে নিয়ম নীতি ছাড়া এমনিতেই হয়ে গেল উল্লাপাল্লা আপনি দাওয়াত দিলেন না এটা জন্য না হয় সঠিকভাবে সুন্দরভাবে সুনিপুণ ভাবে উত্তম পন্থায় তাদেরকে ভালোবেসে আহ সুন্দরভাবে দাওয়াত এটা হবে আল্লাহ তালা মানুষ মানুষদের কাছে রাসুলদেরকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন একদিকে তাদেরকে তাদের প্রাপ্য তাদের যে অধিকার রয়েছে মানুষের অধিকার অধিকার রয়েছে প্রাপ্য প্রদান করার জন্য অন্যদিকে আল্লাহ তারা এই যে রাসুল দিকে পাঠিয়েছেন মানুষের উপর তাদের উপর দলিল কায়েম করার জন্য যাতে করে আল্লাহ কোনো জাতিকে আসাব না দেন তাদের উপর এ না পাঠিয়েই দলিল প্রমাণ ছাড়া রাসুল থেকে পাঠানো ছাড়া এমনিতে যেন আল্লাহ আজাব প্রদান না করেন তো যদি আল্লাহ এমনি আজাব দিয়ে দেন তাহলে মানুষের আপত্তি থাকতে পারে আল্লাহ আপনি আমাদের আজাব দিচ্ছেন যাহার নামে ভয়াবহ শাস্তি দিচ্ছেন আমাদেরকে তো কেউ আসে নাই বলে নাই তোমরা সত্যের পথে আসো ইমানের পথে আসো যারা ইমান আনবে না সৎকর্ম করবে না যারা সত্যের পথে চলবে না আর একজন ভয়াবহ শাস্তি আজাব রয়েছে এটা তো কেউ আমাদেরকে বলিনি তো এই জন্য আলাহত আলা স্রোত বানী ইসরো ইল তো ইসর আর একটি নাম হলো সুরত ইসর এর পনেরো আয়াতে বলছেন অমে কোন আয় না ও মায়া কুন্না আর দেবী না আর আমি শাস্তি প্রদানকারী নই আল্লাহ বলছে আমি শাস্তি প্রদানকারী না প্রদানকারী নয় হাত বেড়াচ্ছে আমি কোন রাসুল প্রেরণ করব রাসুল প্রেরণ না করে না পারিয়ে কোন জাতিকে আমি শাস্তি প্রদান করি না তো রাসুল সাল সাল্লাম নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দাওয়াত দিতে গিয়ে ধরে লোকদেরকে ভুলে যাননি তো নিকটার্থীও যারা আছে তাদেরকেও দাওয়াত দিতে হবে এদেরকে দাওয়াত দিতে গিয়ে আবার দূরে যারা আছে এদের প্রতি আবার খেয়াল রাখলাম না গেলাম না বলে সেটার জন্য আল্লাহ নিকটার্থী যারা আছে কাছের যারা আছে তাদেরকে দাওয়াত দিতে গিয়ে দূরের লোক যারা আছে দূরবর্তী যারা আছে তাদেরকেও বলে যাননি এমনি ভাবে নেতৃবৃন্দ কে দাওয়াত দিতে গিয়ে সাধারণ মানুষ থেকে তিনি বিমুখ হননি ইস্তেহার গবেষণার ভিত্তিতে এর কিছু ঘটে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে সতর্ক করে গেছেন সতর্ক করেছেন তো সুরা আবাসার যেমন এক থেকে চার নম্বর আয়াতে আল্লাহ সাল্লামের কাছে কুরার যে একদল নেতা ছিল নেত্রী সুলুক ছিল হঠাৎ করে তার কাছে আবদুল্লাহ উম্মে মাকতুম অন্ধ সাহাবি আল্লাহ কাছে গেলে সাল্লাহ বিভিন্ন উপদেশ চাওয়ার জন্য গেলেন আল্লাহর বিধান জানার জন্য গেলেন আল্লাহ রসুলের কাছে গেলেন সাহাবি তিনি গেলেন পুরাজ নেতাদের কাছে নেতারা আছে তারা তো হয়তো সহজে স্থান গ্রহণ করবে না আল্লাহ রসুল চাচ্ছিলেন এই অবস্থায় ওই আব্দুল মাহতুম যদি না আসতো আল্লাহ রসুলের ইচ্ছা হলো কোন রকম ইমানের পদে চলে আসো কুরাস নেতা যারা আছে তো আল্লাহ এটা পছন্দ হননি তো হান আল্লাহ সাহাবি তার জন্য সুর আবাস নাজিল হয়ে গেল সুর আল্লাহ নাজিল করে দিলেন জিবরিল আল্লাহ সালামকে পাঠিয়ে দিলেন তো পাঠিয়ে আল্লাহ সংশোধন করে দিলেন আবাস আল্লাহ বলছেন তিনি ভ্রু কুঞ্চিত করলেন হ্যাঁ ভ্রুটা একটু এখন এখন আমরা যেমন কেউ আসলে পছন্দ নিয়ে কোনো বিষয় না একটু একিারারকে একটু বিবরণ করে বললাম রোকনচিত করে বললাম ওয়া এবং তিনি বিমুখ মুখ ফিরিয়ে নিলেন আনজাহুল আ'মা এজন্য যে তার কাছে অন্ধ ব্যক্তি এসেছে অন্ধ অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ ব্যক্তি আসার কারণে উমাইদ্রিকা অতএব আরব ওছেন রাসূলকে উমাইদ্রিকা আপনি তো জানেন না আল্লাহ আল্লাহু ইযযাক্কা হয়তো সে পবিত্র হবে পরিশুদ্ধ হবে এই যে অন্ধসাহী যিনি আসেন তিনি পরিশুদ্ধ হতেন কিংবা উপদেশ গ্রহণ করতেন তাকে উপদেশ উপকৃত করত তার উপকারে আসত দুনিয়াতে পরকালে দেখেন একজন অন্ধসাহাবি বিশাল মর্যাদা ইসলামী আল্লাহ পুরান আয়াত নাজি করে আল্লাহকে সংশোধন করে দিলেন করে দিলেন সুবাহান আল্লাহ ইসলাম প্রত্যেকটা মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে ঠাকুয়ার ভিত্তিতে ইমানের ভিত্তিতে ইসলামী মানুষের মর্যাদার তারতম্য হয় এ সুন্দর এ কুৎসিত কালো সাদা আরব অনারব ধনী গরিব সম্পদে পাচুর্যতা না এর বিন্দু পরিমাণও মূল্য আল্লাহর কাছে নেই আল্লাহ বলেন ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সূরা আল-হুজুরাত নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের নিকট সবচেয়ে সম্মানী হলো যে সবারছে চেয়ে তাকওয়ার অধিকারী আল্লাহ বিরু তো এরপর াম দেখে এরূপ ঘটনা আর ঘটেনি যে তিনি কাউকে দূরে রেখেছেন এমনটা হয়নি এমন কি হজের মৌসুমে ছয় জন লোকের ছয়জন লোক যারা আছে ছিল খাজরাজ এবং আউস দুইটি গোত্র ছিল আল্লাহ সাল্লাম মদিনা যখন গেলেন সেখানে ইহুদিদের কয়েকটি গোত্র ছিল এবং আনসার দিয়ে দুইটি গোত্র ছিল আনসার ছিল আউস খাজরাজ আজ হাজরাস তারাই বলে আনসার এই উপাধি এই বৈশিষ্ট্য তারা গ্রহণ করেছেন কারণ তারা মহাজির সাহেবের আল্লাহযেন সহযোগী তারা সহযোগী হয়ে তারা সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন আর ইহুদিদেরকে অনেক গুরুত্ব আছে বেশ কয়েকটি তার মধ্যে ছিল বানু বানু নগৈর বানু কাইনুক এবং বানু ক্রয় তিনটা গোত্র ইহুদিদের ছিল বানু নাজির বানু কাইনুকা বানু কুরাইজা খাইর খাজাজ গোত্রে ছয় জন ব্যক্তি আসলেন আল্লাহর কাছে তো এমত অবস্থায় তাদের মাথা মুন্ডন তারা মাথা মুন্ডন করতেছিলেন মানে মাথাগুলো মুন্ডন করে করতেছেন হস করে কেমন অবস্থা হ্যাঁ মাথা চুলে কিছু মুন্ড কামানো হয়েছে কিছু কামানো হয়নি কেমন দেখতে কেমন খারাপ অবস্থা না এত সুন্দর না দেখতে তো মাথার মন তো মুন্ডানো হইলে আছে খামার যে একটা সুর বেশ ধরলো কিন্তু কিছু চুল এই মুন্ডানো হলো অনেক রয়ে গেছে এলো মেলো এই সেই অবস্থায় আছে তখনও তিনি তাদের সাক্ষাত করলেন এদের যে সাক্ষাৎ করলেন তার উক্ত অবস্থায় ছিল বলে আল্লাহাম তাদের দিকে দূরে থাকেননি বরং আল্লাহাম তাদের কাছে গেলেন এবং এদের কাছে ইসলামের যে বাণী অমীয় বাণী সিও দাওয়াত ইসলামের সঠিক দাওয়াত পেশ করলেন তারাই কি করলো প্রথমে আলসে বায়াত নিল বায়াত আকবা আকবা মানে একটা পাহাড়ি যে পথ আকাবা লোহ বলা হয় তারা ছয়জন প্রথমে বায়াত গ্রহণ করেন সে সময় আলসের কাছে নেত্রী কুরাসের অনেকে ছিল তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল তথাপি কে কি বললো আলসকে পড়ুয়া করেনি এই ছয়জন সাহাবি প্রথম বছর তারা এই বায়াত গ্রহণ করলেন আকাবার নামক স্থানে এরপরে বছর আনসার মদিনার দিকে প্রায় বারো জন বারো জন বায়াত গ্রহণ করেন এরপরে আবার হজে মৌসুমী ছত্তর বাহাত্তরে বিশেষ বেশ কিছু রয়েছে তারা বায়াত নেন তো বায়াত নিয়েছেন তাহিদ ইমা আকিদা তারা তারা পালন করবে বেশ কিছু বিষয় ছিল সেদিকে আমরা যেতে পারবো না তো বিশেষ করে আল্লাহ গেলে তারা রাষ্ট্রকে সাহায্য করবেন হেফাজত করবেন এই বায়াত অনুষ্ঠিত হয় তারা শিরিক করবে না অহিতের থাকবে জেনা করবে না বিবেচার করবে না সন্তানদের গণবে হত্যা করবে না অন্যান্য আরো অনেক বিষয় ছিল মিথ্যা অপবাদ দিবে না বায়াতের মাঝে

তাকে দাওয়াত পৌঁছে দেওয়া এটা তার প্রাপ্য অধিকার একমদের সাথে মার্জিত বাসায় তাকে কষ্ট না দিয়ে উল্টোপাল্টা ভাবে নয় তার সম্ভ্রম মর্যাদা কে আপনি করবেন এ নষ্ট করবেন ক্ষুন্ন করবেন না তার মর্যাদা অ অক্ষুন্ন রেখে তো সুন্দরভাবে উত্তমভাবে একমদের সাথে দাওয়াত দেওয়া উচিত হ্যাঁ তারপর মা দরু তার কাছে দাওয়াত দিব তার কর্তব্য কি তার ওয়াজিব দায়িত্ব কি কর্তব্য কি তার দায়িত্ব হলো হকের সারা দেওয়া সত্য বিষয় মেনে নেওয়া গ্রহণ না গ্রহণ করে নেওয়া নির্দিদায় নির্বিঘ্নে কোনো ধরনের প্রশ্ন করা ছাড়া আহ যেমন আন নুরের একান্ন নম্বর আয়তে মোমিন্দার যে বৈশিষ্ট্য এই প্রসঙ্গে বলেছেন إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون الله بولشين ممّن دير قطة تو يتعي مؤمن هو بي. ইদাদউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি যিকোন তাদেরকে আহবান করে দাওয়াত দেয়া হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে যিকোন তাদেরকে আহবান করা হবে তোমরা আসো আল্লাহর পথে রাসুলের পথে মুমিনদেরকে তো বাই না বাইনহুম রাসূলেরদের মাঝে ফয়সালা করার জন্য যিকোন তাদেরকে আহবান করা হবে মুমিনদের কথা এটাই হবে যে কউলু যে তারা বলবে সামি'না ওয়া তু'না আমরা শুনলাম এবং মেনে নিলাম আমরা শুনলাম এবং মান্য করলাম মেনে নিলাম আনুগত্য করলাম এর বিপরীত হলো মুনাফিকদের বৈশিষ্ট্য মুনাফিকদের চরিত্র ইহুদি মুনাফিকদের ইয়া হলো তারা বলেছে শুনলাম অবাধ্য হলাম অমান্য করলাম শুনলাম এবং অমান্য করলাম এটা হলো মুনাফিকদের চরিত্র বৈশিষ্ট্য বলবে আমরা শুনলাম মেনে নিলাম তো সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরে অবশ্যই এটা কোন ধরনের প্রশ্ন না রেখে মেনে নিতে হবে আল্লাহ তারা হচ্ছে সফল কাম কৃত কার্য আলসমতকরণকারী মের অন্য বলছেন যে অমায় হুদা

বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যে রাসুলের বিরুদ্ধাচরণ করবে সে যেদিকে ফিরে যেতে চায় নুয়ালি মা তাহ আমি তাকে ফিরিয়ে রাখবো যেদিকে সে ফিরে যায় যাও রাসুলের কথা মানবে না মানবে না তুমি প্রবৃত্তির অনুসরণ করবে ব্যক্তিকে প্রাধান্য দিবে রাসুলের কথার উপর কোন ইমাম কোনো শায়েক কোনো আলেম কোন মাঝহাবকে রাসু সাল্লা সাল্লামের বাণী হাদিস সুস্পষ্ট প্রমাণিত হওয়ার পরেও সেটা বোঝার পরেও যে বিমুখ হয়ে যাবে আল্লাহ তাকে সেভাবে ফিরে রাখবেন অনুশ্রীহে জাহান নাম আল্লাহ বলছেন তবে আমি তাকে জাহান নামে প্রবেশ করাবো আর এটা কত নিকৃষ্ট স্থল। আচ্ছা এরপরে যাকে দাওয়াত দিব তার প্রকার ভেদ বিভিন্ন প্রকারে বিভিন্ন শ্রেণী রয়েছে তো মানুষের প্রকার ভেদ সারিয়াতের বাণী সমূহ অনুসন্ধান করলে দেখা যায় যে তারা মূলত প্রথমত দুই ভাগে বিভক্ত এক শ্রেণী হলো মুসলিম মমিন যাদেরকে বলা হয় উম্মাতুল ইস্তেজাবা উম্মাতুল ইস্তেজাবা যারা দাওয়াত ইসলাম গ্রহণ করেছে এমন জাতি উম্মাদ যারা দাওয়াত দাওয়াত গ্রহণ করেছে ইসলামের ডাকে ইমানে ডাকে সারা দিয়েছে উম্মাতুল ইস্তেজাবা হলো কাফের জাতি যারা উম্মাতুল দাওয়া অর্থাৎ যাদের কাছে দাওয়াত পেশ করা হয় যাদের কাছে দাওয়াত পেশ করা হবে

কেবল মমিন যারা আছে মুত্তাকি তারাই কোরআন দ্বারা উপকৃত হয় কোরআন তারা গ্রহণ করে যারা কাফের কাফের তারা দাওয়াতকে সত্যের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তো এরপর আবার প্রথম প্রকার দুই ভাগে বিভক্ত প্রথম প্রকার মুসলিম যারা ইমান আনয়ন করেছে ইমান এটাকে ইসলামের সারা দিয়েছে তারা আবার দুই প্রকার এক প্রকার হলো ইসলামের হাদ প্রাপ্ত কিন্তু আকিদা কি আছে বিভ্রান্তি রয়েছে দ্বিতীয় প্রকার হলো যারা ইমান এনেছে তাদের দ্বিতীয় প্রকার হলো আঁকড়ে ধরার ব্যাপারে শক্তিশালী বা দুর্বল মুসলিম আকৃদা কত বিভ্রান্তি নাই কিন্তু সেখানে আবার কি কেউ আছে দিনকে আঁকড়ে ধরার ব্যাপারে খুবই সবল শক্তিশালী কেউ আছে দুর্বল এরাবার তিন ভাগ বিভক্ত হয় সার্বিক দৃষ্টি দৃষ্টি দিকে যারা এনট্যাকে রে দ্বারা কেত্রে কেও আছে কবি শক্তিশালী বালকের সমারছে অগ্রে অগ্রগামী কেও আছে মধ্য মধ্যপন্থী কেও আছে আবার কি নিজে নসরের উপর জুলুম অত্যাচারকারী তবে এরা করে বিভিন্ন പാপে জড়িত হয়ে যায় তো যারা দিনকে কে তো ধরেছে আকীদা ঠিক আছে আকিদাকে দৃঢ়তা নেই তো এর আবার কি তিন শ্রেণী মূলত গোটা মুতী যারা ইসলাম এনেছে তারায় মূলত সব মিলে তিন শ্রেণী হয়ে যায় কুরআন কারীমের ভাষ্য অনুযায়ী আল্লাহ বলেছেন তুম আওরছনাল কিতাবাল্লাযীনা আসতাফায়না মিন ইবাদিনা فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير سورة فاطر بطرس نمر على بولتين ثم أورثنا الكتاب الذين اصطفين من عبادنا আমি কিতাবের উত্তরাধিকারী বানালাম অধিকারী করেছি তাদেরকে আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি নির্বাচন করেছি মনোনীত করেছি অর্থাৎ উম্মতিহম্মদে যারা আছে তারা দুইটি মতামত রয়েছে অন্যান্য দেশ আছে সবচেয়ে বিশুদ্ধ মতামত হলো এর উদ্দেশ্য উম্মতি মোহাম্মদে যারা আছে তার মধ্যে পূর্বেকার যারা সিহুদিরা তারা উদ্দেশ্য অন্যান্য যখন যখন তারা আসমানি কিতাব প্রাপ্ত হয়েছিল কিন্তু বিশুদ্ধ দাফসির হলো এর দ্বারা উদ্দেশ্য উম্মতি মোহাম্মদী অতবার আমি কিতাবের অধিকারী বানিয়েছি বান্ধবের মধ্য থেকে যাদেরকে আমি নির্বাচন করেছি মনোনীত করেছি অর্থাৎ উম্মতি মোহাম্মদীদেরকে আদের কতিপয় এমন রয়েছে যারা নিজের প্রতি অবিচ্ছারকারী দুলুমকারী নিজের প্রতি জুলুম করে বিচার করে জুলুম করে মানে কি বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয় কবিরা গোনা করে সুদ খায় ঘুষ খায় অনেক সময় দেখা যায় অনেক সময় ফরজ কাজেও কাফরতি করে উদাসীনতা করে যেমনটা আমরা তো জানেন অনেক অন্যায় করি জীবনে কত অন্যায় করে পাপ করেছি আর কেউ কেউ রয়েছে যারা মধ্যপন্থী যারা মোটামুটি ফরো বিধা বিধানগুলো পালন করে খুব বিষ্ণু বলে এবার বেশি করে না ফরজ বিধানগুলো তারা পালন করে বদ্ধপন্থী আর এদেরপয় রয়েছে কর্তক রয়েছে এমন যারা কল্যাণকর কাজে অগ্রগামী সাহাবিক ভালো কাজ আছে খায়র এর ভূম হচ্ছে খায়রথ যতো ধরনের ভালো কাজ উত্তম কাজ রয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে তারা অগ্রগামী باذنাল্লাহ নির্দেশে আল্লাহর অনুগ্রহে তারা দেখে যায় সমস্ত ভালো কাজে অগ্রগামী দালিকা হুয়াল ফাবুলুল কাবীরালা বলছেন হয়ছে বিরাট অনুগ্রহ যারা ভালো কাজে সবার চেয়ে অগ্রগামী আنبিয়া আলাইহিস সালাম তারা ছিলেন ভাবি কেরাম সালেহ সালিহিন যারা ছিলেন تابعিন তাবেউত

জানা ও জানা সাহাবি কেরাম কত সাহাবি কেরাম রিদুয়ানুল্লাহ আলিম আজমাইন বিশিষ্ট ইমাম যারা ছিলেন যারা আল্লাহর প্রিয়বান্ধা ছিলেন তারা তো সমস্ত ভালো কাজে অগ্রগামী ছিলেন আল্লাহ আমাদেরকে তাদের দলভুক্ত হওয়ার তাফি দান করুন এই কারণে উল্লেখিত প্রকারগুলোর গুলোর মধ্যে কাফের উন্নাফিকদের কোনো গুণাবলী কর্ম দেখা যায় তো এই যে উম্মতের মাঝে বিভিন্ন প্রকার বেদা রয়েছে যারা নিজের প্রতি জুলুম ও বিচার করে কাফের যে গুণাবলী সেগুলি দেখে মুসলিমদের মাঝে পাওয়া যায় কিনা উনারফিকদের বৈশিষ্ট্যগুলো কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে আচরণ করে গাদ্দারি করা তো পরস্পর যুদ্ধে লিপ্ত হওয়া মানুষের সম্ভ্রমে আঘাত দেওয়া আমাদের খেয়ানত করা মানুষের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে লেগে যাওয়া আরো অনেকগুলো সোদ গোষ সহকারে কত অন্যায় রয়েছে সমাজে এই সব যত অন্যায় আছে সেগুলো তো মমিনের কাজ নয় মমিনদের বৈশিষ্ট্য না তো মানুষ যে করছে সেগুলো কেন সেগুলো কাফের যে বৈশিষ্ট্য মুসলিম চলে এসেছে তো কাফেরদের বৈশিষ্ট্য সব চলে আসলেই মানে কাফের হয়ে গেলো না স্পর্শ পুকুরি লাগবে যারা স্পর্শ পুকুরি যারা জড়িত তারা কাফের হবে তাই প্রত্যেক প্রকারকে তাদের অবস্থা অনুযায়ী দাওয়াত দিতে হবে একজন হলো সলাতি করে না একবার নামাজ তামাজ করে কিছুই না তার একটা অবস্থা হবে যাদের নামাজ তামাজ সলাদ ঠিক আছে তাদের ক্ষেত্রে একটা সিস্টেম হবে তো এটা আমরা অনেকে বুঝি না এটা অনেকে বুঝে না দেখা যায় তো কখনো আমি খেয়াল করেছি আমাকে কেউ করে দেখা যাবো তোমাকে লেকচার পাঠাই কেউ কেউ আছে আমার চেয়ে অনেক ছোট বয়সের ছোট এলিমেটিক দলের মধ্যে অহংকার নয় আমার ছাত্র আছে এদের বক্তব্য আমাকে পাঠা কেউ বোঝে না পাবলিক সিস্টেম বোঝে দাওয়াত দেওয়ার সিস্টেম বোঝে না আমরা তো আলার মধ্যে অহংকার নয় সহ আপনি যেহেতু আসি কোন শূন্য পদে আসি তো লেকচার শুনলে ক্ষতি নাই কিন্তু টাইম পাওয়া যায় না আমাদের একটু সময় হয় না বাংলা বই আমি করি না তো খুব কমে আছে এখন যেহেতু বসে আছে সময় হইলে শুনলে সমস্যা নাই একসাথে সেমিনার হলে শুনলাম আমার অহংকার নেই আল্লাহর মতে পরস্পর আলোচনা হলে এটা ইমান বৃদ্ধি হয় এই এলেন বারে বৃদ্ধি পরস্পর আমরা এমনিতে এখানতে পরস্পর বসে এলমি আলোচনা করা মাসালাম গুলো চর্চা করা এক্ষেত্রে অবশ্যই আমি আগ্রহী আলহামদুলিল্লাহ এই দেখা যে একসাথে বসলে জ্ঞান বৃদ্ধি হয় পরস্পর অনেক কিছু জানা যায় সবাইকে আলাদা শব্দের জ্ঞান দেইনি তো আল্লাহ বাংলাদের জ্ঞানের মাঝে তারতম্য রয়েছে ব্যবধান রয়েছে এই দেখা যায় পাবলিক শ্রেণীর বাইরে এগুলো বোঝে না হ্যাঁ কাকে কি দিতে হবে এটা সিস্টেম জানে না আরে মনে আমাদেরকে মুক্তমু যারা অনেকে ছাত্র ছাত্রদের বক্তব্য দেয় এগুলো কি এটা তো সুন্দর হইল না আপনার কাউকে জানেন তার সম্পর্কে একটু সম্পর্ক দিচ্ছি এই অমুক ভাই দেখেন তো লেকচারটা শুনেন তো আসেন এত অতপর দ্বিতীয় প্রকার যারা উম্মত উদ্দা যারা ইমান ইসলাম গ্রহণ করিনি তবে আল্লাহাম সবার প্রতি প্রেরিত হয়েছেন সেই হিসাবে তার রাসুলের উম্মত উদ্দা যেহেতু রাসুল সবার উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন তো এ কাফের যারা আছে যারা অমুসলিম এদের আবার চার বাদ চার শ্রেণী এক শ্রেণী হলো অস্বীকারী নাস্তিক এদেরকে আরবি বলা হয় আলমালা হেদা বল হেদুন যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে প্রকৃতবাদী প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক ভাবে সবকিছু হয়ে যায় যাদের এদের প্রসঙ্গে আল্লাহমতালিয়া এর ছবি সংবাদ বলছেন وما يهلكنا الا الدهر তারা বলেছে মাহি ইল্লা hayatun ad-dunya মাহিয়া সেটা তো নয় একপত্রও আমাদের যে পার্থিব জীবন এটাই জীবন বলতে পরকাল কে শোনে আমাদের যে জীবন যারা আছে দুনিয়ার জীবন এটাই নামুতু নাহইয়া আমরা মরব তাতে জীবন ধারণ করব বেঁচে থাকবো দুনিয়াতে ও মা ইহলি কু ইহারু কেবল আমাদেরকে কালের যে আবর্তন কালের আবর্তন কেবল আমাদেরকে ধ্বংস করবে তো যখন দেখা যাবে সময় শেষ এই যেমন একটা মেশিন মেশিনের নির্দিষ্ট মেয়াদ পুড়ে গেলে দেখা যায় মেশিনটাও কেজো হয়ে যায় এটা মেশিন আপনি ব্যবহার করবেন এর মেয়াদ হলো পাঁচ বছর ছয় বছর সাত বছর অতপুর এটা নষ্ট হয়ে যায় মানুষের জীবনটা এমনই মেশিনের মতো সাড়ে সত্তর বছর এরপর মানুষ হয়ে যায় শেষ এটা আমাকে বলছে নাস্তিক আচ্ছা এরপরে আরেক প্রকার হলো এদের মাঝে যারা মুসলিম নয় মূর্তি পূজারী মুশ্রিক যারা সরাসরি সিরিকের মধ্যে জড়িত আছে সিরিক করে যাচ্ছে আপনি জড়িত আলো বলছেন والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله سُلْفًا إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار سورة الزمرار الآيات যারা আল্লাহকে ছাড়া আউলিয়া মাবুদ উপাস্য মূর্তিদেরকে যারা গ্রহণ করেছে না আবু দুহুম আমরা এদের পূজা করে ইবু না ইহুলফা এবং এগুলো যেন আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় আল্লাহর সান্নিধ্য লাভ করায় যেন আল্লাহর

তাকে আল্লাহ তালা সুপথ প্রদর্শন করে না হেদায়ত করেন না আরেক স্থানীয় হলো আহলে কিতাব তো সেই সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় গুণা এর ভয়াবহতা আছে এটা সবচেয়ে বড় জুলুম সেটি করলে সমস্ত ন্যাকামল নষ্ট হয়ে যা এগুলো আমরা জানি সে করলে এই জাহান্নাম ওয়াজিব হয়ে যা জান্নাত হারাম হয়ে যা তো সেগুলো আমরা জানি সেদিকে ভয়াবহতা করার শুন বিষয়ে বিশদ অনেক অনেক লম্বা আলোচনা রয়েছে সেদিকে আমরা যাব না যাওয়ার সুযোগ নেই তারপর আরেক শ্রেণী হলো আহলে কিতাব যারা আসমানি কিতাব প্রাপ্ত ইহুদি খ্রিস্টান যারা আছে বিশেষ করে ইহুদি খ্রিস্টান যারা আছে যারা মূলত আসমানি কিতাব প্রাপ্ত হয়েছে তো ইহুদিরা তারা প্রাপ্ত হয়েছিল তাও রহ তাও রথ কিতাব আর খ্রিস্টানরা তারা পেয়েছিল ইঞ্জিল পুরের বাস ইঞ্জিল যদিও তারা বর্তমানে এই নাম হল বাইবেল বর্তমানে দেখা যায় খ্রিস্টান মিশনে যারা আছে এদের অপতৎপরতা চলছে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমি শুনলাম যে সিলেটের সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকা যেগুলো আছে রংপুর দিনাজপুর এই পার্বত্য অঞ্চলগুলো দারিদ্র পীড়িত এলাকা অঞ্চল যেগুলো আছে খ্রিস্টানরা সে সকল এলাকাগুলোদেরকে তারা টার্গেট করে তো বিরাট অর্থের প্রলোভন দেখিয়ে দেখা যায় তারা নারী গাড়ি বাড়ি সবকিছু দেয় বিরাট টাকা টাকা দিয়ে তারা এই অন্য বস্ত্র যা আছে যা প্রয়োজনীয় সব তারা দেয় তা তো জামানা আমার মনে আছে আমি ওই গাজীপুরের সাময়িকভাবে কোন জায়গায় ইবামতি করেছি এই প্রায় চোদ্দ পনেরো দিন ছিলাম এটার আটি ইতিহাস আছে সেটি যাব না তো সেখানে ইমামতি করেছে আমি খুদ্ দিয়েছি ক্ষতি বসিলাম সেখানে বাইরের আমাকে অনেক ভালোবাসতেন তার চাইতেন আমি সেখানে ক্ষতি হয়ে যাই তখন অনেক ছোট তো ওই এলাকার পাশে দেখলাম মসজিদের পাশে খ্রিস্টানদের আছে বাসস্থান তো খ্রিস্টান মিশনের যারা আছে এদের তৎপরতা আছে সরকার এদেরকে সমর্থন করছে তারা দেখে যায় মুসলিমদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ইমান হারা করছে তারা বর্তমানে ইঞ্জিল তো কোরআনের বাসা ইঞ্জিল তো খারাপ না বাইবেলের পরিবর্তে তারা দেয় ইঞ্জিল শরীফ দেখা যায় কোরআন হাতে কিছু কথা বলে কোরআন আয়াত বলে আর তাদের মনগড় ভাবে ব্যাখ্যা দিয়ে এদেরকে তারা খ্রিস্টান বানাচ্ছে তো তোর যেমন কোরআনের আয় গুলো দিয়ে যারা কাফের বানাচ্ছে আহলে যারা আছে আহলে কোরআন যারা দাবিদার যারা বলে হাদিস বানার প্রয়োজন নেই কোরআন যথেষ্ট তার মানুষকে ইমান হারা করছে মানে দূরে সরে নিচ্ছে তো আরেক শ্রেণী হলো মুনাফিক 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 মানে আল্লাহ ইসলাম

ইন্নাল মুনাফি ফিদ দারকল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসাইরা নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে তারা নিমজ্জিত হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন পর্যায়ে অতল গহবরে তারা নিমজ্জিত হবে ওয়া লা তাজিদ লাহুম কশিন কালেও তাজিদ আলহ আপনি এদেরকে এজন্য পাবেন না নাসির কোনো সাহায্যকারী মুনাফিকদের কোন সাহায্যকারী থাকবে না যে সাহায্যকারী এদেরকে জাহান নামে আজাব থেকে রক্ষা করবে বাঁচাবে না কশিন কালে নয় তাহলে কাফের যারা আছে এদের কি কয়েকটা শ্রেণী আছে যারা মমিন মুসলিম এদের কি কয়েকটা বাঘ রয়েছে আমরা জানলাম মনিনদের কয়েকটি ভাগ আমরা জানলাম প্রথমত আঁকে দিয়ে আমরা শুরু করে দাওয়া কাজ নিজেকে নিজের পরিবারকে নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয় তারপর অন্যান্য মুসলিম যারা আছে অতঃপর আমরা মার যারা তাদের দাওয়াত পেশ করা হয় তাদের ভাগ করেছি দুই ভাগে এই যারা মুসলিম যারা হয়েছে তারা মুসলিম কিন্তু তাদের একদায় বিভ্রান্তি আছে আরেক শ্রেণী আছে আকিদা ঠিক আছে আবার কি এদের মাঝে কি আছে প্রকার বেদ আছে তো সব মিলে যারা যাদের আকিদা বিভ্রান্তি আছে সবাই হলো জালেম সবাই জুলুমের মাঝে আছে তো আকিদা ঠিক হওয়ার পরেও যারা বিভিন্ন অন্যায় জড়ে তারাও জালেম যাদের আকিদা ঠিক সমস্যা আছে বিদাতে জড়ে তারাও জালেম এ হলো জালেম আর আরেক শ্রেণী আছে মুক্ত মধ্যপন্থী তাদের আকিদা ঠিক আছে পরাজেবাদ পালন করে অন্যান্য মোটামুটি ভালো কাজ করে কিন্তু 1090 এর বাদে তারা কাফলুতে আছে মুক্তাসি মদ্দপন্থী আর এক শ্রেণিয়ে হলো যারা সাবিকুম বিল খাইরাত ভালো কাজে কল্যাণমূলক কাজে যারা অন্যদের চেয়ে অগ্রগামী অগ্রসর আচ্ছা আমরা সেটা জানলাম তারপর আমরা জানলাম যারা উম্মাতুদ দাওয়া যারা দাওয়াত গ্রহণ করে মুসলিম এদের প্রকার আমরা জানলাম কিন্তু যারা ইসলাম গ্রহণ করেনি তাদের চারটি প্রকার আমরা জানলাম ও নাস্তিক ওই মূর্তি পূজক মস্রিক প্রাপ্ত হয়েছে যদিও তাদের মাঝে পরবর্তীতে শিরিক মূর্তি পূজা অনেকের মাঝে রয়েছে আর এক শ্রেণী হলো মোনাফিক এই চার শ্রেণী আচ্ছা তারপরে আমাদের আজকের এই আমাদের টপিকের মাঝে অন্তর্ভুক্ত হলো দাওয়াতি বিষয়বস্তু দাওয়াতি বিষয়বস্তু আচ্ছা আমার পা ধরে গেছে একটু তো দাওয়াতির বিষয়বস্তু কি সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদের কি দাবি নেই সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ বলেন সূরা মায়িদার 66 নম্বর আয়াত ইয়া আইয়ুহার রাসূল বলিগু মা উনসিলা ইলাইকা আপনি তাবলিগ করুন প্রচার করুন না উনসিলা ইলাইকা মির রাব্বিক আপনি রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তো আল্লাহ করেছেন যারা হাদিস ও গাড়ি মুরকাত তারা বলে শুধু কুরআন আসতাগফিরুল্লাহ এই কোরআনে তো আল্লাহ বলছে রাসুলকে অনুসরণ করার জন্য কোরআনে তাহলে কোরআনে নাজির করলে কি সুন্না নাজির যদি আপনি কোরআন মানতে চায় তাহলে হাজিজ মানতে হবে রাসুল হাজিজ মানতে হবে এছাড়া আপনি কোরআন মানতে পারবেন অসম্ভব যারা বলে শুধু আমরা কোরআন মানি তারা মিথ্যাবাদী চরম মিথ্যাবাদী কোরআনের মধ্যে তার কাফের তারা কোরআনকে মান্য করে শুধুমাত্র যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের ত্রুটিপূর্ণ যুক্তি বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা কোরআন মানবে তারা অবশ্যই কাফের কাফের মূর্তা ইমানে ইসলামে অংশ নেই তারা কাফে তারা চর তারা মুসলিমদের আকিদাকে বিনষ্ট করছে মুসলিমদেরকে তারা দুঃখা দিয়ে প্রতারণা করে তারা বিচ্যুত করছে মুসলিমদের ইমানকে তারা চিনে নিচ্ছে আফসোসের বিষয় হলো শ্রেণীর ভাই বোনেরা ইমান ইসলাম চর্চা করে যারা মূলত দেখা যায় যাদের মনোভাব ইমানের পথে আছে এই দেখা যায় তাদেরকে ইমান হারা করছে আল্লাহ কোরআনে বলছেন মাই তুই আল্লাহ যে রাসুলের অনুসরণ করলো সে আল্লাহরই হান স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন

অত পার্থক্যের বেশে আপনাকে তারা হাকে মিশে ফেসলাকারে সে মানবে না রাসুলের সুন্না যারা মানবে না তারা মুসলিমই হতে পারে না কাফের তো আল্লাহ নাজির করেছেন কোরআনও নাজির করেছেন হাদিস আল্লাহ নাজির করেছেন কোরআন সুস্পষ্ট কোরআনের তেলাওয়াত করা হয়েছে হাদিসের তেলাওয়াত করা হয়নি হাদিস সহি আল্লাহ বলছেন والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وما ينطق عن الهوى أمي شابول آية أردو بوصينا على قصوم كيتشين وما ينطق عن الهوى دين محمد صلى الله عليه وسلم প্রবৃত্তির তারণায় মন গোরামতির কথা বলেন না প্রবৃত্তির অনুসংকের কথা বলেন তিনি তো কেবল যা বলেন আলোকে কথা বলে থাকেন হাদিস সেটা ওহি সে মানবে না তারা অবশ্যই ইমান থেকে ইসলাম থেকে তারা দূরে রয়েছে আসলে আসন যারা যারা হির নবিস্লামের হাদিস যারা মানবে না কিভাবে তারা সালাত করবে কিভাবে কি নিয়মে দেখা দিবে কিভাবে কি সিস্টেমে অসংখ্য অসংখ্যগণিত ইসলামের বিধান কিভাবে তারা পালন করবে অসম্ভব তো এই দেখা যায় তারা বলছে কত খাল দেখলাম পুরাত দিন আমজাদ ইফিয়া জড়িয়ে গেছে নাউজুল মানুষ যে কখন যে ইমানের প্রতি দূরে সরে যায় কল্পনা করা যায় যায়নাসাহ তারা বলছে যে যেম বুখারি মেনে চলাক যদি এটা শিরিক হয় তাহলে এই যে তোমার কথাটা তুমি যে বললে তুমি তো শিরিক করছো মানে মাখলুকের কথা সহিম রাসুলের কথা যে মাখলুকের কথা মানতে হবে মানে কি এটা শিরিক কোরআন মানবো রাসুলের কথা মানবো এটা শিরিক তাহলে তো এই যে বাজ যে কথা বললে তারটা শিরিক হবে দেখা যায় তার আমি একজনকে বললাম এদের সাথে আমার অনেক কিছু আলোচনা হয়েছে বিভিন্ন জবাব আমি দিয়েছি যারা সুমির করে থাকাকালীন সময়ও আমি একজনে এই ফেতনে জড়িয়ে জড়িয়েছিল আমাদের এক ভাই ইসমাইল ভাই ওনার বাড়ি রাজশাহী আমার সাথে পড়াশোনা করেছেন কিছুদিন এই মাদ্রাসুল হাজিনা জাবেদ ডাকাই তিনি পড়েছিলেন তার বড় ভাই এদের ফেতনায় জড়িয়ে জড়িয়ে গেছেন তো তিনি আমাকে তখন বিভিন্ন প্রশ্ন করতেন আমি এর উত্তর দিতাম কিন্তু উনি দেখে যে পর্যাপ্ত জ্ঞানের অধিকারী ছিলেন না উনি উত্তর দিয়ে আমার কাছ থেকে জেনে আবার তারা উল্টা প্রশ্ন করে কঠিন প্রশ্ন করে সাধারণ যারা আলেম এরা বুঝবেই না আমি উত্তর দিয়ে দিই তা আপনি এটা বললেন না কেন তখন আপনাকে এটা বললো আপনি এর উত্তরে এটা বলেন না কেন এদের দিয়ে এদের উত্তর দেওয়া যায় এদের ফেতনা বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যারা সাধারণ শিক্ষিত যারা আছে যাদের জ্ঞানের অপরিপক্ষতা রয়েছে জ্ঞানে যারা পরিপক্ষ নয় তারাই ফেতনে জুড়ে গেছেন এবং এই আমেরিকা যারা আছে আমেরিকা ফ্রান্স ইতালি ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে যারা অবস্থান করছেন এদের অনেক ভাই বোন না জেনে দেখা যায় ই ফেতনায় জড়ে গেছেন ইমান কুফুরি ফেতনা মুসলিমদেরকে ইমান হরণের ফেতনাটা হাদিস মানা যাবে না অনুসরণ করা যাবে না এ সম্পর্কে আমি লেকচার দিয়েছি বেশ কিছু সাত আটটি দশটি মতো লেকচার দিয়েছিলাম গত বছর ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে তো এদের নেই কোরআনের আলোকে অন্ত কোরআন কারিমের একশো তো আয়ত রয়েছে যে শোন না মেনে চল আবশ্যক অন্তত দ আয়াত কত হাদিস আছে অসংখ্য হাদিস রয়েছে এর তো কোনো সীমা নেই এছাড়া আসুন এজন্যে তো প্রচলিত যে না রয়েছে ইমা বিদ্বেষী কুফুরি না রয়েছে এই সম্পর্কে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে আলেম উলামা উলামা কেরাম যারা আছেন যুগ্য দায়ীল আল্লাহ যারা আছেন যাদের আকিদা মানহাত বিশুদ্ধ আমরা তাদের অনুসরণ করব যারা বিভিন্ন ফেতনাই জড়িয়ে আছেন এদের কাছ থেকে আমরা দূরে থাকবো যারা প্রসিদ্ধ গ্রহণযোগ্য ওলামাই কেরাম এদের কাছ থেকে আমরা ইমান ইসলাম আকিদা আমল আখলাগ আহকা বিধিবিধান জানবো এবং মেনে চলবো আল্লাহ আমাদেরকে ইমানের উপর আকি বিশুদ্ধ আকিদের উপর আমল আখলাকের উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচ্ছল রাখুন আমরা যেন আল্লাহর সন্তুষ্টির উপর সঠিক সঠিক আকিদের উপর যেন আমরা

এর মূল্যবোধ রয়েছে তো এই সব সবকিছু তিনটি বিষয়কে সামিল করে তিনটি দিক রয়েছে স্বামীর দিক বাধান দ্বিতীয় হলো সারি আহকাম আসক্যাম বিধিবিধান তিন নম্বর হলো চারিত্রিক দিক আখলাক আলখলাক আলফা উন্নত শ্রেষ্ঠ চরিত্র ইসলামের সুনিপূর্ণ আদর্শ নীতি তো এটা তিনটা মৌলিক বিষয় বলা হয়েছে আরো যু করা যায় ইসলামের যে যেমন রয়েছে সভ্যতা সংস্কৃতি রয়েছে সুন্দর সুনিপূর্ণ সংস্কৃতি সেটাও রয়েছে বর্তমানে পাশ্চাত্যের যারা অপসংস্কৃতি বিভিন্ন নোংরা অসভ্যতায় যারা জড়িয়ে গেছে তো সেক্ষেত্রে ইসলামের যে সুনিপুণ সুন্দর এই নীতি নৈতিকতা আছে সভ্যতা রয়েছে আদর্শ নীতি আছে সংস্কৃতি রয়েছে ইসলাম পূর্ণাঙ্গ একটি ধর্ম ইসলাম এই ব্যক্তি জীবন থেকে নিয়ে পরিবার সমাজ রাষ্ট্র এই পুঙ্খানুপুঙ্খ ভাবিস একজন ব্যক্তি একজন রাষ্ট্রনায়ক বিচারপতি একজন যোদ্ধা সেনাবাহিনী সেনানায়ক সহকারে একজন অর্থনীতিবিদ যে কোনো সেক্টরে যে যেকোনো স্তরের একবার নিম্ন পর্যায়ে থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ে একজন পুরুষ নারী একজন মা বোন তো সবার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা বিধি সবকিছু চলা নীতিমালা ইসলামে রয়েছে সুস্পষ্ট ভাবে পূর্ণরূপে পূর্ণভাবে রয়েছে ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা আসেন আকিরা দিক থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে অন্তত কি অন্তত এটা একটা কোর্স নিবে কোর্স শুধু কোর্স নেই অনেকগুলো কোর্স থাকবে এখানে যা বলা হয়েছে একবারে শর্ট সংক্ষিপ্ত ভাবে এখানে এমন পয়েন্ট আছে পয়েন্ট নিয়ে আলোচনা করলে আমার কয়েকদিন লেগে যাবে আসুন আমরা সংক্ষিপ্ত ভাবে জেনে নিই যেহেতু আমাদের দার্সের সময় শেষের দিকে আকিদার দিক আকিদা নিয়ে অনেক বিভ্রান্তি আছে আমাদের সমাজে দেশে সর্বত্র আকিদা বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা উচিত তো আর এর অন্তর্ভুক্ত হলো আকিদা সংক্রান্ত সকল বিষয়ে যা ইসলাম নিয়ে আগমন করে ইসলাম যা নিয়ে এসেছে সেগুলো আকিদা ইমান ইমানের রুকন রয়েছে ছয়টি রুকন এটা আমরা জানি তো হাদিসে জিবিলের মাঝে লম্বা হাদিসের জিবিলাম আল্লাহ রসুল কাছে এসেছিলেন লম্বা হাদিস আমি সেদিকে যাচ্ছি না আল্লাহ সুকে প্রশ্ন করলেন ইমান আপনি আমাকে ইমান সম্পর্কে

কেমতের নিদর্শনাবলী সে হাদিসে রয়েছে সে হাদিসে মুখস্থ আছে আমার শৈশবে মুখস্থ করে আছে মদিনায় মুখস্থ করেছি দেশেও পড়িয়েছি খায়ের তো ইমানের ছয়টি রুকন রয়েছে তো আমি খেয়াল করেছি অনেক ভাইয়েরা অনেক ভাইয়েরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ তো জানে না আশ্চর্যের বিষয় তো লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থটা আপনারা প্রচার করুন এটা একটা তাহিদ ইমানের দাওয়াত আমি চেষ্টা করি যারা গরিব দুঃখী যারা আছে অসহায় যারা আছে রাস্তাঘাটে পাঁচ দশ টাকা দেওয়ার আগে যদি আমার সময় হয় অন্তত লাই এর অর্থরা শেখানোর চেষ্টা করে অনেক ওই মা বোনরা আছেন এই বৃদ্ধ মহিলারা আছে অনেক এই বাবারা আছে চাচারা আছে রাস্তাঘাটে পড়ে আছে এত অবহেলিত মানুষ এদের কাছে কেউ যায় না কেউ সময়ও দেয় না এমনি লাহি লাল্লা তো অর্থ জানেন অনেকে আল্লাহ কি সেটাও জানে বলে আল্লাহ মানে কি এই লাই লাহী আল্লাহ বলে তো এমনকি আমি এই যে শিক্ষিত যারা আছে শিক্ষিত যারা আছে তাদের অনেকে লাই লাহে এর অর্থ জানে না আবার যারা জানে তারা যেন লাই লাল্লা মানে আল্লাহ তার কোনো মাবুজ নাই না এরা তোকে সঠিক অর্থ নয়

لكل ما يحبه الله ويرضاه من الاقوال والاعمال الظاهره والباطنه الله যা ভালোবাসেন পছন্দ করেন সেটা আকওয়াল আমাল কথাবার্তা হতে পারে আমল হতে পারে বাহ্যিক আবন্তনি যাবতীয় সমস্ত কথাবার্তা সমস্ত আমল যা প্রকাশ্য প্রকাশ্য বাহ্যিক আবন্তরি আল্লাহর পছন্দ নিয়ে যত আমল রয়েছে যত কথা আছে সমস্ত কথা কর্ম সব কিছুর সমষ্টি নাম হচ্ছে ইবাদত তাহলে কি ইবাদত আছে গোটা ইসলাম গোটা ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর মাঝে চলে আছে চলে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ এর মাঝে কুরআন সুন্নাহর পুরাটাই চলে এসেছে তো সূরাতুল ফাতিহা এর মাঝে কি সংক্ষিপ্ত ভাবে এই গোটা কুরআনের মর্ম চলে আসছে চলে এসেছে খায়রা চাছেন তো অনেকে রাসুল নাম জানে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মোহাম্মদ জানে না তো নাটি বিষয় সামান্য বিষয় আপনার অবহেলা করবেন না মনে করবেন না তো মানুষ জানে লজ্জা করবেন না সত্য প্রচারে ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো প্রচারে লজ্জা করবেন না প্রচার করবেন মানুষ জানা মানুষ জানে না হইতে পারে আমাদের সামান্য একটি কথা একটি বাণী একটি উপদেশ আমরা অনেক আমল করেছি অনেক কাজ করেছি অনেক কাজ তাদ্রিস করেছি আল্লাহ কাছে কবল হয়নি একটি ছোট্ট আমল ছোট্ট বাণী আল্লাহ কাছে পছন্দ হয়ে গেছে হতে পারে সে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন জান্না দিয়ে দিবেন আচ্ছা আসেন প্রিয় বাইরাব ইমানের ছয়টি রকম হয়েছে আল্লাহপতি প্রতি মানানা ও ইক্যাতিহী আসমানি কিতাব সময়ের প্রতি ইমান আনয়ন করা আসমানি কিতাব সময়ের প্রতি ইমান আনয়নের ক্ষেত্রে সেক্ষেত্রে আবার বিশেষভাবে কোরআন কারিমের প্রতি ইমান আনতে হবে কোরআন অন্যান্য কিতাবের না শেখ রহিতকারী এটা বিশ্বাস করতে হবে নাবি রাসুলগণের প্রতি ইমান আনয়ন করতে হবে বিশেষভাবে বিশ্বনাবী সর্বশেষ নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তার প্রতি ইমান আনয়ন করতে হবে তারপর পরকারের প্রতি ইমান করা পরকারের মাঝে আছে কবর নিয়ে মিজান হাস সহকারে জান্না জাহান্নাম অন্যান্য কেয়ামতের বিভিশিকা এই সব বিষয়ের প্রতি ইমান আনয়ন করা তাক দিরে বালো মন্দির প্রতি ইমান আনা তাক দিরে বালো মন্দ যা আছে ইমান আনতে হবে আলাদা যাবতীয় কল্যাণ কামনা করতে হবে ও কল্যাণ দেখে আল্লাহ কাছে আশ্রয় চাইতে হবে কল্যাণের জন্য যা যেটা করণীয় সেটা করতে হবে যে ভালো মন্দ ইমান আনয়ন করা এটা এমন তুই আর অনেক কষ্ট আল্লাহ তারা সহজ করে দিন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক কঠিন অবস্থায় আল্লাহ মধ্যে আমার মনে এ জাগে না অনেকে ভেঙে পড়ে দেখা যায় বিষণ্ণ হয়ে যা আমার মোবাইল চুরি হয়ে গেছিল অনেক দামি মোবাইল আমার তে মন কিছু হইনি কষ্টبيهতে বসোয়ে দেখা আমার এই ওয়াইফ ছিল সবাই কেমন কেমন জানি কিন্তু আমি আলহামদুলিল্লাহ তাগিদ এর এটা ছিল এটা হবে তো তাগিদে বিশ্বাস থাকলে কি হয় দেখা যায় আপনার আপনি যেটা পেয়ে সেই জন্য অহংকার দাম্বিকও আসবেন যা আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ তোলে গেছে একে একেতর আপনার এমন চরম আফসুস হবে না আর ভেঙ্গে পড়বেন না দেখবেন তাহলে আপনাকে প্রশান্তি দিবেন আলহামদুলিল্লাহ করা এই প্রতি মজবুত হইলে দুনিয়ার অনেক কিছু আপনার জন্য সহজ মনে হবে এই যে আমার আল্লাহ তালাকে পরীক্ষা অ্যাক্সিডেন্ট সেটা আল্লাহ ইচ্ছা যদি অনেক কষ্ট হয় ইনশাল্লাহ আশাবাদী আল্লাহ তালার ইচ্ছায় সুস্থ হয়ে যাবো আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু আমাকে খুবই খারাপ রাখেননি বা ভাঙ্গেনি প্রিয় ভাইরা তারপর প্রতি ইমানের সাথে সংশ্লিষ্ট হলো তাওহিত আল্লাহ তাওহিদ আল্লাহ ইমান আনয়ন এই বিষয়টা হয়তো লম্বা পুরান কারিমের কত আয়াত রয়েছে অসংখ্য শুধু আল্লাহ তাল ইমানের যে পরিচয় নিয়ে যে আলোচনা করা হয়েছে সেগুলো বললেও কি অন্তত দশ পনেরো খুব লাগবে জুমার কম্পকে কম্পকে আমি বললাম কত আয়াত অসংখ্য করা হয়েছে আল্লাহ কত অনুকম্পা কত আয়াত জানেন একটু জানেন কোরআন আয়াতগুলো বুঝে বুঝে তেলাগত করুন দেখবেন তো ইমান বাড়বে ইমানে স্বাদ প্রীতি হবে মানে স্বাদ পাবেন অন্তর প্রশান্তি লাভ করবে আল্লাহ সম্পর্ক গভীর হবে নিবিড় হবে পরম একটা আত্মতৃপ্তি আপনি লাভ করবেন এটা যে বিশাল আনন্দের কোন বুঝে তেলাওয়াত করবেন দেখবেন তো আপনার ক্রন্দন আসবে আসবে আসতে বাধ্য যদি আপনি ইমানের সাথে মনজুসারে সকালে আপনি তেলাওয়াত করেন আপনার ক্রন্দন আপনি থামাতে পারবেন না কাঁদেন আল্লাহ জন্য কাঁদবেন কোরআন তেল কাঁদবেন ক্রন্দন করবেন আল্লাহ কাঁদবেন তো তাহিদ নিয়ে তাহিদ বিশ্বে জানবেন আমরা জানি শুধুমাত্র সোহিয়া কিনা সোহিয়া কিনা এটাই নয় তাহিদের বিষয়ে কত লেখনি কত কিতাব রয়েছে অসংখ্য কিতাব রয়েছে সেগুলো আমরা জানি জানার চেষ্টা করি তো তন্মধ্যে একটি প্রসিদ্ধ কিতাব যে আমরা জানি কিতাব তাওহিদ শেখ ইসলাম শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওহাব রহিম রহিম এই কিতাবটি অনেক চমৎকার কিতাব তো বাংলাদেশ সরকারে বাংলাদেশ আহলাদেশ মাদেশা গুলোতে সেটার করা করানো হয় আমি পড়িয়েছি দার সুমির পরে আমি আড়াই বছর পড়িয়েছি কিতাবটি ওদিন আবার পড়েছি ছাত্র হয়ে এর কত ব্যাখ্যা গ্রন্থ রয়েছে অনেক ব্যাখ্যা গ্রন্থ রয়েছে আমার কাছে দুইটি ব্যাখ্যা গ্রন্থ আমার রুমে আছে আল কল মুফিদ আল কিতাব তৌহিদ মোহাম্মদ সাল আল রসাইমিন রহিমাহুল্লাহ ওনার লিখিত অনেক চমৎকার ব্যাখ্যা গ্রন্থ সেটা আমার কাছে আছে পাথুর মাজিদা আছে দুই খন্ডের সেটা আমার বাসায় আছে আরো অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে চমৎকার কিতাব আকিদা বিষয়ে আমাদের সামাজিক কুসংস্কার পুকুরি শিরকি আকিদা বিদে আত কুরাফাত কুসংস্কার বিস্তারিত ভাবে এই কিতাবে রয়েছে এটা একটা চমৎকার কিতাব এটা এমন নয় যে আপনি একবার পড়ছেন মানে হয়ে গেল আল্লামা আল তাকি হিল তিনি একজন বিশ্ব বরেণ্য একজন ইমাম সব বিষয়ে তাকে পাণ্ডিত দেওয়া হয়েছে এমন কোন বিষয় নেই তিনি বিরাট পাণ্ডিত অধিকারী ছিলেন না আপনি বলেন সাহিত্য বলেন ওনার ষাটটা বাস সাহিত্যে ছিল ষাটটা বাস ইংলিশ সহকারে ইংলিশে তিনি অনেক পারদর্শী ছিলেন তো আমাদের ইংলিশ ইংলিশ আমাদের গাফলতি আছে কিছু আমি জেনেছিলাম এক সময় ছাত্র মানে আমি ইংলিশে বক্তব্য দিয়েছি আছে স্কুলের ফাইভ টেন পর্যন্ত আমার পড়া আছে মাদাসা এসে গুলো বাসছিল ইংলিশে আমি বক্তব্য দিয়েছি কিন্তু অনেক বছর চর্চা নেই এজন্য ভুলে গেছে মনে হয় তো ইংলিশে তিনি পারদর্শী ছিলেন ইংলিশ আরবি ফার্সি সকারে ষাটি বাসে তার অন্যর গল্প তিনি পারদর্শী ছিলেন তাফসির থেকে নিয়ে তাফসির হাদিস ফিক নাহু সব শোকরে এমন কোন বিষয় নিয়ে সব বিষয় তিনি দিলেন ইমাম আল্লাম তাকিদ আল হিলার ইব্রাহিম তিনি বলছেন কিতাব তাহিদ একজন মুসলিমের সব সময় পড়া উচিত যেমনটা আমি করি যখনই এই কিতাব শেষ হয়ে যায় আমি আবার শুরু করি তো আপনি ইমা তাহিদের আলোচনা যখন পড়াশোনা গুলো যত করবে ততই ইমান বৃদ্ধি হবে এবাদত করতে তখন স্বাদ পাওয়া যাবে আসেন তো তাহিদের প্রকার বেদ তাহিদ তিন প্রকার আমরা জানি তাহিদুর আর রুবিয়া তাহিদ উলোহিয়া তাহিদুল আসমা ও সিফা তাহিদ রুবিয়া আল্লাহকে রব হিসাবে এক মনে করে রব তাহিদুর এর মাঝে কয়েকটি বিষয় আছে আল্লাহকে সবকিছু স্রষ্টা মনে করা সবকিছু আল্লাহ 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 স্রষ্টা এবং আল্লাহ সবকিছু পরিচালক মুদাব্বির আসমাদ জমিন পর্যন্ত যাবতীয় বিষয় আল্লাহ তিনি পরিচালনা করেন তিনি পরিচালক তিনি আমাদের পালন করতে আছেন শুধুমাত্র ষষ্ঠানন আমাদের যত চাহিদা রয়েছে তত প্রয়োজন রয়েছে আল্লাহ যাবতীয় প্রয়োজন তিনি মিটিয়েছেন যাবতীয় ব্যবস্থা pula তিনি করে দিয়েছেন এবং সর্বভূমত আল্লাহর ওয়ালিলাহুল মুকুস সামাওয়াত ওয়াল আরদ আসমান যমিনে রাজাত আল্লাহ আল্লাহ এই যে আমরা যেটা আমরা অনেকে মনে করি আমাদের দেশে আছে জনগণ কি সর্বময় ক্ষমতার অধিকারী এটা আমাদের অনেকে উচ্চারণ করে অজ্ঞতার কারণে এটা কি কথাবার্তা জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে একমাত্র আল্লাহ আসমান জমিন রাজত্ব ওদি আধিপত্য তারি বল। আমাদের দেশে এক শ্রেণীর মানুষেরা যারা বিভিন্ন যারা মরিদ পীর যারা এই বিধার পীর পাওয়া কঠিন বর্তমানে তো তাদের অনেকের আকিদা আছে যে গোটা বিশ্ব পরিচালিত হয় চল্লিশ জন গাউস কুতুবের মাধ্যমে কুতুব যাদের আফ্রিকার জঙ্গলে কি হয় সাক্ষাৎ হয় মাঝে মধ্যে তাদের সাক্ষাৎ ঘটে আফ্রিকার জঙ্গলে এমন চল্লিশ জন কুটুমের মাধ্যমে গোটা বিশ্ব পরিচালিত তারা রব হিসাবে আল্লাহকে বিশ্বাস করতে পারেনি তাহিদ উল উহিয়া তাওশিদ এর মাঝে দুইটা বিশ্ব লক্ষণীয় একটি হলো আল্লাহকে যাবতীয়বাদতের একমাত্র যোগ্য মনে করা আমাদের যত ইবাদত রয়েছে আমাদের সলা জাকাত হজ কুরবানি মানত যা কিছু আমরা করি সমস্ত যোগ্য হয়েছেন আল্লাহ মনে করে আল্লাহর জন্য করাব আল্লাহ একমাত্র সমস্ত ইবাদতের মুস্তাহেক তিনি একমাত্র যোগ্য সে আলোকে বান্দা ইবাদত কেবল আল্লাহর জন্য সম্পাদন করবে সৃষ্টি কোলের কাউকে দেখানোর জন্য সন্তুষ্ট করার জন্য মানুষের বাহা বা কুরানোর জন্য আল্লাহ ভালো লোক না সৃষ্টির কারো সন্তুষ্টি অর্জনের জন্য নয় কেবল মহান আল্লাহর সন্তুষ্টি লাভের নিমিত্তে বান্দা ঘনিষ্ঠ চিত্তে আল্লাহর জন্য যাবতীয় ইবাদত করবে শিরিক মুক্ত রিয়া মুক্ত হয়ে খায়ের আসেন তাওহিদ আসমা ও সিফাত প্রত্যেকটা বিষয় এমন অনেক লম্বা আল্লাহ সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে সেগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ রহমান আর রহিম আল গফার আল

তো অর্ধেক কিতাব দেশে আসে পাখি অর্ধেক পাঠানো হচ্ছে আরো সময় লাগবে আল্লাহ সুন্দর সুন্দর নাম বিষয়ে পড়লে কি মান বাড়বে আল্লাহ তালার নামের যে বৈশিষ্ট্য মর্ম সেগুলো আমরা জানবো জানলে কি হবে আল্লাহর বড়ত্ব মাহাত্ম তার যে শ্রেষ্ঠত্ব সেটা অন্তরে তৈরি হবে তারপর খায়ের মানে কি ভালো ওকে ঠিক আছে ওকে আরবিতে বলে মাসি তয়ের তারপর ইমানের কারিমার কি শর্ত আছে আটটি শর্ত রয়েছে তো কারিমার শর্ত আছে আটটি শর্ত আছে একটা জান দুইটা নয় প্রথমত হলো জ্ঞান অর্জন করতে হবে কারিমার সম্পর্কে ছোট জ্ঞান জ্ঞান অর্জন করো জানো আল্লাহ সারা সত্য করে ইলাহানি নেই নেই তারপর এই কালিমাকে মেনে নেওয়া মনে প্রাণে মেনে নেওয়া গ্রহণ করতে হবে এবং কালিমার আছে স্বীকার করতে হবে তো আটটি শর্ত আছে মূল এই শর্ত নিয়ে আলোচনা করলে কি তোমার অন্তত বেশ কিছু ক্ষুদা লাগবে হ্যাঁ আসেন তারপর ইসলাম বঙ্গকারী বিষয় রয়েছে ইসলাম ভঙ্গ করার প্রসিদ্ধ দশটি কারণ রয়েছে এই কারণগুলো আমাদের জানতে হবে আমরা হয়তো জানি শুধু জানবেন আরো তোর মধ্যে হলো কুপুর আছে শিরিক আছে নেফাক রয়েছে রিদ্দা আছে রিদ্দা যে কাজগুলো করলে মানুষ ইমান থেকে বের হয়ে যায় তারপর এই আকিদার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট হলো আল্লাহ তহিদ ইমানের সাথে সৎ কাজে আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা কারামাত সম্পর্কে বিশ্বাস মানে আল্লাহ তালা যাদেরকে সম্মানার্থে কিছু অলৌকি বিষয় দেখেন কারামাত মানে এই আবার বিভ্রান্তি আছে হ্যাঁ দেখা যায় অনেকে কি আকাশ দিয়ে উড়ে যায় নদীর পানিতে তারা দৌড়িয়ে যায় এটা অনেকের আছে বনরূপীর যারা আছে তারা এগুলো বলে অনেক জঘন্য কথাবার্তা যেটা অগ্রহণীয় প্রমাণিত নয় এমন মিথ্যাচার তারা সেগুলো করে থাকে মানুষকে তাদের দলে ভিড়ানোর জন্য মুরিদ বৃদ্ধি করার জন্য তো মানুষ তো ভান সুহান আল্লাহ বলে তো জাল হাদিস বলে জাল হাদিস যদি আলোচনা করা হয় মন করে কথা করতে বার্তা বার্তা বলা হয় সূর্য আপনি বললেন মানুষ বলে সুবহান আল্লাহ এক লোক বলল মক্কা গেলাম মদিনায় গেলাম মক্কা গেলাম মদিনায় গেলাম আর কত শহরে গেলাম আর কত স্থানে গেলাম কিন্তু ব্রাউন বাইরের মতো উত্তম জায়গা কোথাও পেলাম পেলাম না মক্কা গেলাম মদিনায় গেলাম আরো কত শহর ভ্রমণ করলাম কিন্তু ব্রাহ্মণ বাড়ির মতো উত্তম জায়গা কোথাও পেলাম না সূর্যে বললো এটা বলেন সুবাহ আল্লাহ এক পাবলিক বলে সুবাহান আল্লাহ তো সুর দিয়ে বললি কি পাবলিক সুখানাল্লা বলে ওঠে দিয়ে আপনি কথা বলবেন অনেক আছে সঙ্গীত রয়েছে যেগুলো শিরিক রয়েছে দেখা যায় সুরের সূর্যের মানুষ পাগল হয়ে যায় তালে তালে মানুষ পাগল হয়ে যায় সরাজে টাইম হয়ে যাচ্ছে আবার অনেকের যাদের সরা টাইম হয়ে যায় তারপরে জেনে নেবেন আমরা শেষ করে আচ্ছা তারপর মুসলিম কাফির বলার পরিণাম রয়েছে এক শ্রেণী আছে তো তারা কাফের কাফের আমসুলুল ইসলাম এর কি কথা আছে ওবাইদুল্লাহ এই কোল করে কেন কাধে পুরো মুস্ত কাফের বলার কে আছে পরিণাম সময় জানতে হবে এসরি আছে এদের কাছে সবাই কাফের হাওয়ারিদের আকীদা যারা আছে এদের হাতে গুন অনুসারে চারা সবাই কাফের জেনে হাওয়ারিদের আকীদা কাফের কোন কোন কাফের নীতিমালা রয়েছে দোয়া বি নীতিমালা আছে সেগুলো সমূহ আমাদের জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে তারপর পর সাফায়াত সুফারে এর বিস্তারিত নিয়ম আছে সুফারে জানতে হবে সাফায়াত যারা নেক আল্লাহ ওয়ালা নবীগণ صالحین উলামায়ে কেরাম মুমিনরা পরস্পর করবে তো সাফায়াতের শর্ত আছে নীতিমালা আছে তন্মধ্যে এ আল্লাহর অনুমতি লাগবে আল্লাহর অনুমুন অনুমতি লাগবে এবং যাকে আপনি সুপারিশ করবেন তারপরে আল্লাহর সন্তুষ্টি রাখতে হবে সে মুসলিম মমিন হতে হবে তো সাফাতের অনেক আছে এর দ্বারা বিরাট একটা ইয়া মমিনদের এটা সম্মানের বিষয় দেখা যাবে স্বামী স্ত্রী জন্য সুপারিশ করবে স্ত্রী স্বামী জন সুপারিশ করবে নেকর হয় এর দ্বারা দেখা যাবে স্বামী এর মর্যাদা বাড়বে স্ত্রীর মাধ্যমে স্ত্রীর মাধ্যমে স্বামী মর্যাদা বাড়বে আহ রাসুলকে ভালোবাসলে রাসুল মাধ্যমে উম্মতের মর্যাদা বৃদ্ধি হবে খায়ের সাফাতের রাসুল সাফাত রয়েছে আট প্রকার লম্বা আলোচনা আছে আচ্ছা বৈধ বৈধ বরকত হাসিলের নিয়ম আছে বৈধ বৈধ বরকত বরকত নিয়ে কি অনেক আমাদের সমাজে উল্টা আছে অনেক চরম জঘন্য কর্মকাণ্ড বিদ্যমান রয়েছে বরকত নিয়ে অনেক কথাবার্তা খায়ের তারপর বৈধ অশিলা আছে অবৈধ অশ্চিলা আছে অশিলা এই প্রসঙ্গে অনেক আলোচনা প্রত্যেকটা বিষয় লম্বা আলোচনা প্রত্যেকটা বিষয় এমন এটা অনেক লম্বা আলোচনা করতে হবে

সে প্রসঙ্গে আপনি উসিলা করে দোয়া করতে পারেন আরেকটা হলো তাবাসুল রজুল ইসার ভালো লোক তার দোয়ার মাধ্যমে আপনি উসিলা গ্রহণ করলেন তবে মৃত কারো উসিলা চলবে না রাসুসাল্লাহাম থেকে নি কারো উসিলা চলবে না তো যারা মনে গেছেন তাদের ওসিলা গ্রহণ করে একটা শিরিক ওসিলা কেবল যারা জীবিত আছেন তাদের দোয়ার মাধ্যমে ওসিলা গ্রহণ করা যাবে এছাড়া যত ওসিলা আছে সবই হলো শিরকি ওসিলা কিছু আছে হারাম শিরিক আছে সিরিক পর্যায়ের আচ্ছা তারপর শরীয় সমুদ্র যার ফুক আছে শরীয় বহির্ভূত যার আছে যে যার ফুকে আছে শিরিক আছে বিদাত আছে কুসংস্কার আছে উল্টাপাল্টা অনেক কিছু আমাদের তাবিজ কবজ আছে সেগুলো শিরিক হ্যাঁ তারপর কেমন আলামত সমূহ আছে এটা ইমানের সাথে সম্পৃক্ত কেমন আলামত বিশ্বাস করা কেমন ছোটখাটো যত আলামত রয়েছে সব প্রকাশ পেয়ে গেছে গেছি আলামত কয়েক বছর আগে প্রায় তিন চার বছর আগে আমি মসজিদে শহরে আলোচনা করেছিলাম তো আমি দেখলাম দেখলামতের আলামত নিয়ে আরবিতে কিতাবও আছে কিতাবটা আমার কাছে আছে অনেক তা নিয়ে অনেক চমৎকার সেটা আমার কাছে আছে তো কেমতের আলামত এর প্রতি মানানা এটাই মানুষের সম্পৃক্ত ইমারত শাসক করা বিদ্যাতের পরিচয় সংজ্ঞা নীতি সেগুলো জানতে হবে শত্রুতা এবং বতুতা স্থাপন করা নিয়ম নীতি আছে তারপর আহলে বাই আছে আহলে বাইক আসুসালামের যে পরিবার তাদের সাথে ভালোবাসা সম্পর্ক রাখা আহলে বাইক এদের দুহাই দিয়ে শেয়ারা আবার কি শেয়ারা বিভ্রান্ত হয়ে যায় শেয়া সম্প্রদায় যারা আছে শেয়াদের অনেকে আছে কাফের কাফে যে আছে যারা কোরআনকে অসম্পূর্ণ মনে করে তারা হাদিস মানে না অসংখ্যপুরি আকিদা রয়েছে ইরানের শেয়া যারা আছে ইরানের শেয়া সিরিয়ার শেয়ারা আছে এমানেরও অনেক শেয়ারা আছে বাংলাদেশেরও হুসেন দালানের শেয়াদের আকিদ আছে জগন্য কুপুরি ইমান বিধ্বংসী আকিদা এদের

অনন্য বিধিবিধান আছে অর্থনৈতিক লেনদেন আছে আয় উপার্জন আইন আদালত বিচার সালিস আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্ক যুক্ত বিভিন্ন বিধিবিধান নিয়ম কানুন আছে জিহাদ আছে জিহাদ অমুসলিমদের সাথে সম্পর্ক চুক্তি করার শান্তি চুক্তি করার নিয়ম আছে জিহাদ জিহাদ ইসলামে আছে কিনা জিহাদ বলতে খারিজিদের আকি জানা জিহাদ পুরাশ্রমিত জিহাদের চেতনা থাকা উচিত জিহাদ চেতনা থাকলে মমিন হবে না কাফের মুনাফিক হবে মুনাফিক সঠিক জিহাদের চেতনা থাকা জরুরি আমাদের এক শ্রেণী বাইরে তার মনে করে যে জিহাদের কথা বললে কি সে তারিজ হয়ে গেল না না উল্লাফ যারা বলে যারা বোমাবাজি করা অনেকে আসে আমাদের দেশে যারা মাঝে পুলিশ বাইরে আছে অনেকে আছে এরা জানে না অজ্ঞতার কারণে অনেকে দেখা যায় মনে করে যা বলছি সন্ত্রাসী কাজ তো বোমাবাজি করে রাস্তাঘাটে মানুষকে এমনি অন্যায় হত্যা করে এগুলো সন্ত্রাসী কাজ কোরআন ভিত্তিক যে জেহাদ আছে বিশ্ব থেকে পৃথিবী থেকে

সে যুদ্ধ করে না জালোপতে জিহাদ করে না জিহাদের তামান্য অন্তরে পোষণ করেনি নি ময়া তাআলা মিন নিফাক সে মুনাফিকির বরক কি সাকার মৃত্যু বরণ করলো আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এই যে হাদিস আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমার কামনা হয় আন ইউকতাল ফিস সাবিলিল্লাহ সুমা ওয়াহিয়া সুমা ওয়কতাল সুমা ওয়াহিয়া সুমা ওয়কতাল আমি আল্লাহর পথে নিহত হই আবার আমাকে জীবন দিয়া হোক আমি আবার আল্লাহর প্রতি নিহত হয়ে শহীদ হই আমাকে আবার জীবন দেওয়া হোক আবার আমি নিহত হয়ে শহীদ আবার জীবন দিয়া হোক এইভাবে আল্লাহ চারিত্রিক দিক রয়েছে আকিদার দিক রয়েছে বিধিবিধান রয়েছে চারিত্রিক আখ্লাগত দিক রয়েছে সর্বোত্তম এই উন্নত চরিত্র গুণাবলীর বৈশিষ্ট্য অধিকার মুসলিমদের লেনদেন স্বচ্ছ রাখা পরিষ্কার রাখা সত্যকে গ্রহণ করা মিথ্যাকে বর্জন করা মিথ্যাকে প্রতিহত করা মিথ্যা সাক্ষী না দেওয়া নিজেকে উত্তম আদর্শ রূপে প্রতিষ্ঠা করা ওয়াদা ও অঙ্গীকার রক্ষা করা ভঙ্গ না করা ইনসাফ করা আমানত রক্ষা করা খেয়ানত না করা অহংকার আত্মহমিকা বর্জন করা দম্ভ ভরে না ছড়া হিংসা বর্জন করা মানুষের প্রতি দয়া করা এবং কঠোরতা ও কর্কশ ভাষা পরিহার করা এগুলো দাওয়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা আমরা কি করি না ইয়াতিমদেরকে প্রতি দয়া করা সবর ধৈর্য ধারণ করা মানুষকে ভালোবাসা ভালোবাসতে হবে মানুষকে সম্প্রীতি ভালোবাসা মানে কি উল্লাপালা কাজ করে না ভালোবাসা মানে বর্তমানে জেনা হচ্ছে জেনা বেবিচার ওরকিয়া জেনা বেবিচার বেড়ে গেছে ভালোবাসা নামে বর্তমানে তো তার যদি আখালাগের কারণে কাউকে পছন্দ হয় বিয়ে করবে বিয়ের মাধ্যমে ভালোবাসার বহির প্রকাশ করবে সেটা হলো কাউকে দূর থেকে পছন্দ করে তার আখলাগ আমল দেখে আর আমাদের সমাজে ভালোবাসার নামে যেটা হচ্ছে চিনা হচ্ছে বেবিচার হচ্ছে অনেক বোনেরা দেখা যা না জেনে না বুঝে তার্রম বিনষ্ট করছে ছেলেরা তো নষ্ট হচ্ছে ছেলেরা নষ্ট হচ্ছে বনেরাও সবাই নোংরা আমি কাফের দেওয়া সংস্কৃতি এই যে ইমান আমল আকৃত সমকে বিনষ্ট করা অবৈধ চিনার যে ছোরাচরি বর্তমানে আছে ভালোবাসা কেন্দ্র করে বর্তমানে প্রেম মানুষের সাথে উত্তম পন্থায় লেনদেন করা কারো প্রতি জুলুম বিচ্ছারণ না করা ক্রোধ পরিহার করা রাগ অনেকে আমরা রেগে যায় না ক্রোধ রাগ পরিহার করা প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা করে দেয়া উদারতা অবলম্বন করা মানুষকে প্রাধান্য দেওয়া অন্যকে প্রাধান্য দেওয়া এটা কঠিন বিষয় খুব বেশি আকাঙ্ক্ষা রাখা হীনমন্য হয়ে গেলেন না হীনমন্য স্পৃহা হীনমন্যতা সেটাও রাখা যাবে না সেটা বর্জন করতে হবে কথাও কাজে ধীরতা অবলম্বন করা অলসতা অলস হওয়া যাবে না অলস অলস অবুধ যারা কিছুই পারে না তারা তুচ্ছ ছোটো খাটো বিষয়কে উপেক্ষা করা এগুলো গুরুত্ব নাই লাজকতা অবলম্বন করা নির্লজ্জতা অর্জন করা বেহায়াপনা নির্লজ্জতা অশ্লীলতা নগ্নতা যেটা আমাদের সমাজে ছড়িয়ে আছে চারিত্রিক পবিত্রতা রক্ষা করা বিনয় হওয়া নম্র বিনম্র হবেন আল্লাহ সাহায্যে বলছেন মান তাওয়াদু আলিল্লাহি রাফাআহুল্লাহ

আমা আজা দাললা আবে দান বেফ ন ইল্লা আসা আল্লাহ কুন বান্ধে ক্ষমা করার কারণে এব তার সম্মানই বৃদ্ধি করেন সুন্দর একটি হাদিস তই রহ মুসলিম দান করলে কি মাল কমে না মাল বাবাররে আল্লাহ ভাড় এদিন সম্পুদ বলল করদিন আর বিনম নমর হলে আল্লাহ সম্মান বাড়িয়ে এদন অনে কে দেখে আমরা এত রাখ করে বলছিল হ্যাঁ রাগে ফায়া আমি কম আমার কিছু আছে কম আছে আমি কি কোন কম তোর কি আছে কি যা অশ্লীল বিহায় অশ্লীল এই নগ্ন ভাষা বাজে ভাষা ব্যবহার করা হয় তো কথা সাধ্য অনুযায়ী কম বলা পরিমিত কথা বলা কাপুরুষ হওয়া যাবে না কাপুরুষ কাপুরুষ সাহস রাখতে হবে সাহস যদি পরিবেশ হয় ইমানই পরিবেশ হয় পুরাণ ভিত্তিক হয় তাহলে আল্লাহ ইমানের জন্য ইসলামের জন্য সর্বস্ব বিয়ে দিতে প্রস্তুত থাকতে হবে সাহসিকতা মুসলিম আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না তাকবীর ইমান যে স্পৃহা চেতনা এটা থাকতে হবে উল্লা কাজ করা যায় না অতি আবেগী হওয়া যাবে না ওতি আবেগী হয়ে যারা রাস্তায় বোমাবাজি করে এটা সেটা করে উল্লা কাজ করে সবে কাফিরে পরে উল্টা পাল্লা যে সকল কাজ আমাদের সমাজে চলছে প্রচলিত আছে আবেগী হওয়া যাবে না আবার সাহসিকতা কাপুর হওয়া যাবে না কাপুরের যে স্থান ইসলামী নেই আল্লাহ সাল্লাহ সালাম সমাজে সাহসী ছিলেন

আমাদের কর্মী আচরণে শিক্ষা দীক্ষায় সব ক্ষেত্রে এগিয়ে যাওয়া আমরা পারবো আমরা পারবো আমাদের সামর্থ্য আছে স্পৃহা দিয়েছেন আজকে আমাদের দাঁড়িয়ে সেখানে হয়তো অন্যরকম আমাদের একটু এই স্পৃহার কথা আলোচনা করা হয়েছে তাই আজকে সাহসিকতা লাগবে স্পৃহা লাগবে আহ আল্লাহ আমাদেরকে এই যে আজকের দ্বার যেটা হলো খুব কষ্ট হয় অসুস্থ যেতে পারছি না গুলো বন্ধ হচ্ছে মাদ্রাসা ক্লাস গুলো মিস হচ্ছে ছাত্রদের ক্ষতি হচ্ছে তারপর হাদিসের দাস গুলো বঞ্চিত হচ্ছি নিয়মিত আমি অথল বাড়ি মোতালা করতাম অন্যান্য আমি পড়তাম নিয়মিত তাই সেগুলো বঞ্চিত হচ্ছি লুমার একটু কষ্টে তথাপি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমার চা অনেকে আছে খুবই খারাপ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আমার জন্য দর করবেন আল্লাহ কাছে আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সেবা দান করেন আল্লাহ সুস্থতা কামনা করি তবে কল্যাণ চাই ও কল্যাণ চাই না আল্লাহ কল্যাণ আমি চাই না কখনো চাই না কল্যাণ চাই ইনসল্লা আশাবাদী করছি আল্লাহ তালার ইচ্ছাই আর মতো আবার সুস্থ হয়ে যাবে আল্লাহ সবাইকে নিরাপদ সুস্থ রাখুন সবাইকে আল্লাহ যাবতীয় নিরাপদ রাখেন সুখীময় শান্তিময় জীবন দান সম্মান সম্মান দান করুন সম্মানিত করুন সবার সম্মান মর্যাদা আলাদা বাড়িয়ে দেন সবার কে আল্লাহ কোরআন ভিত্তিক জীবনযাপন করার তফি দান করুন আমাদের ইমান আমল আকের আখলাখ সবকিছু আল্লাহ তালা সুন্দর করুন আমাদের আল্লাহ সুমত তার সন্তুষ্টি জীবন দান করুন আমাদের যাবতীয় কল্যাণ দান করুন আমাদের সব কিছু আল্লাহ তালা বরফ দান করুন আমাদের ব্যক্তি জীবনে আমাদের সময়ে আমাদের পরিবার ছেলে মেয়ে স্ত্রী আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবার মাঝে আল্লাহ তালা বরফ দান করুন সবাইকে আল্লাহ তালা নেক হায়াত দান করুন আমি সবাইকে শুক্রান শেষ করে দেন শুকরান জাজিলা মানে ভেরি ভেরি থ্যাংকস অসংখ্য ধন্যবাদ শুকরান জাজিলা ওয়া জাযাকুমুল্লাহ খাইরা ওয়া ফীকুম হাই আজকে এমনি দাস লম্বা হয়ে গেল জি জি অনেকে চলে গেছে এজন্য আমরা আজকে শেষ করে দিই শেখ আমি আমার মনে হচ্ছে আমরা এখন আরেকটা দ্বিতীয় পরীক্ষাটা নিতে পারবো তো আমি পরীক্ষার প্রশ্নটি পাঠিয়ে দেব গ্রুপে আপনারা সবাই পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ

শুক্রবার দুইটি ক্লাস করার তাহলে সেটা করবো না হলে অন্তত একটি ক্লাস আমরা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা আমাকে পাশে রাখেন এবং অপারেশন থেকে পড়াশোনা শুরু না হয় ইনশাল্লাহ আর যদি এই হাসপাতালে ভর্তি হয়ে যায় তাহলে হয়তো বা ইনশাল্লাহ আমরা আশা আশাবাদী রমজান শেষ হবে হয়তো কিছুদিন লেট হতে পারে তো আপনারা পরে ক্লাসে অংশগ্রহণ করবেন গুরুত্ব দিবেন ইনশাল্লাহ আর দাওয়া বেশ হয়ে জ্ঞান অর্জন করা একটা জরুরি বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছে আমরা এই বিষয়ে জানি না অনেক ভাইরা জানেন না আমারও জানার প্রয়োজন আমরাও আমরা আপনি এখানে আমরা সমাপ্ত করছি সবাইকে আবারও ধন্যবাদ شكرا جزيلا وجزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته